नमस्कार बंधुरा, केमन आछो? चले एलाम छादे। आज तोमादे दादा भाई निये चले एसेछे दुटो गोलाप गाच, सेटा आमि बसाबो। तबे किभाबे बसाबो सेटा सम्पूर्ण तोमादेर साथे शेयार करब। बाजार थेके गाच निये एसे एकटा छोटो गाच किभाबे टबे माटि तैरि करे बसाबे सेटा तोमादेर साथे आजके शेयार करब। এখানে আমার আগে থেকে মাটি ভরা ছিল টবে, তা আমি একটা টবের মাটি খুলছি নিচে নিয়ে ঢেলে নিয়ে কিভাবে টবের নিচে খোলাকুচি দিয়ে কিভাবে বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি টব থেকে মাটিগুলো বার করছি, এই মাটির পুরানো মাটি ছিল, আর এই মাটিতে কিন্তু আমার গোবর সার আর সর্ষা খোল যেটা বাজারে পাওয়া যায় ওটা ভালো করে মিক্স করে কিন্তু মাটিটা আমার বানানো। এর মধ্যে আর কিছু নেই, পুরো মাটিটা তোমাদের দেখানোর জন্য কিন্তু আবার বার করলাম। এই যে খোলাকুচি আগে থেকে দেওয়াই ছিল। এখানে যে টবের নিচে ছাদাগুলো থাকে সেই ছাদায় কিন্তু ছাদা কিন্তু এইভাবে খোলাকুচি দিয়ে দিতে হবে যাতে জলটা পাস হয়। একটা গাছ বসানোর পরে জল দিয়ে দেখতে হবে, জলটা পাস হলে কিন্তু তাহলে বোঝাই যাবে যে তোমার গাছটা ঠিকঠাক লাগানো হয়েছে, নাহলে কিন্তু গোড়াটা পচে গাছটা মারা যাবে। এবার মাটিগুলো দিচ্ছি, এখানে পুরো মাটিটা দেবো না, কিছুটা মাটিটা দেব, আর এখান থেকে এই ব্যাগটা এইভাবে কাঁচির সাহায্যে নিয়ে কিন্তু কাটতে হবে। এই যে এইভাবে টবে কিন্তু বসাতে হবে, তারপরে বাকি মাটিগুলো এইভাবে সাইড দিয়ে দিয়ে দিতে হবে। এই এই যে আমার গাছ লাগানো হয়ে গেছে। এবার আমি গাছে জল দিয়ে চেক করব জলটা পাস হচ্ছে কিনা। তাহলে বন্ধুরা, আমার গাছ দুটো কিন্তু লাগানো হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি, দেখো নিচে থেকে জলটা পাস হচ্ছে। তাহলেই কিন্তু তোমরা বুঝবে যে গাছটা ঠিকঠাক লাগানো হয়ে গেছে, তাহলে গাছে কোনো সমস্যা হবে না। সেম এইটাও কিন্তু ওইভাবে বসানো। চলো, এমনই কিছু জানা অজানা ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের সাথে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করছি, টাটা।